আসসালামু আলাইকুম বন্ধুরা ষষ্ঠ সপ্তাহের অলরেডি অ্যাসাইনমেন্টগুলো প্রকাশ করা হয়েছে আর এই সপ্তাহের যে ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট সেই প্রশ্নগুলো আমরা নিয়ে কথা বলতে চলেছি তো চলুন প্রশ্নগুলো দেখে নেই তো ষষ্ঠ শ্রেণির যে প্রথম অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে অর্থাৎ বাংলা অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে যেখানে নির্ধারিত কাজ দুই অর্থাৎ অ্যাসাইনমেন্ট নাম্বার দুই তো এই অংশটি অর্থাৎ এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে ব্যাকরণ অংশ থেকে ভাষা ও বাংলা ভাষা বিরাম চিহ্ন থেকে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে এই অংশটিতে বিরাম চিহ্ন বসাতে হবে যেটি চলতি রীতিতে লিখো অর্থাৎ বিরাম চিহ্ন বসিয়ে তা চলতি রীতিতে লিখতে বলা হয়েছিল এবং এটি নির্দা মূল্যায়নের যে নির্দেশক রয়েছে সেটি অবশ্যই ফলো করবেন এতে আপনাদের উত্তর করতে সুবিধা হবে যেখানে বলা হয়েছে চলতি ভাষার নিয়ম অনুযায়ী অনুচ্ছেদের প্রতিটি বাক্য শুদ্ধ হবে বিরাম চিহ্ন বসাতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন এবং এই প্রশ্নটি আপনারা অবশ্যই পরে নেবেন তো চলুন আমরা পরবর্তী কি প্রশ্ন দেওয়া হয়েছে সেটি দেখে নিই তো দেখতেই পাচ্ছেন যে এখানে ষষ্ঠ শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে যেটি এটি তিনটি অধ্যায় থেকে দেওয়া হয়েছে চতুর্থ অধ্যায় থেকে সপ্তম অধ্যায় থেকে এবং অষ্টম অধ্যায় থেকে এই তিনটি অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে যেখানে তিনটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারবেন এবং এই প্রশ্নগুলোর যে মূল্যায়নের নির্দেশক অর্থাৎ উত্তরের যে মূল্যায়নের নির্দেশক সেটি বীজগণিত রাশির যুগ যোগ বিয়োগ করতে পারা দুই নম্বরের দেওয়া হয়েছে রুলার ও কম্পাসের সাহায্যে কোণের সমাধি একে বিবরণ দিতে পারা এবং তিন নম্বর যে সৃজনশীল সেটির নির্দেশকে বলা হয়েছে অবিন্যস্ত উপাত্ত বিন্যস্ত করে গড় মধ্য ও প্রচুর নির্ণয় করতে পারা অর্থাৎ বুঝতেই পারছেন যে চতুর্থ অধ্যায় থেকে এক নাম্বার সৃজনশীল সপ্তম অধ্যায় থেকে দুই নম্বর সৃজনশীল এবং অষ্টম অধ্যায় থেকে তিন নম্বর সৃজনশীল প্রশ্নটি করা হয়েছে তো প্রশ্নগুলো আপনারা অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন এবং দেখে নেবেন তো চলুন আমরা পরবর্তী যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি হলো কৃষি শিক্ষা তো দেখতে পাচ্ছেন কৃষি শিক্ষার অ্যাসাইনমেন্ট দুই অর্থাৎ এটি দ্বিতীয় অ্যাসাইনমেন্ট তো এটি তৃতীয় অধ্যায় থেকে এবং পঞ্চম অধ্যায় থেকে করা হয়েছে এখানে সৃজনশীল প্রশ্ন একটি দেওয়া হয়েছে এবং সংক্ষিপ্ত প্রশ্ন একটি দেওয়া হয়েছে যেখানে মূল্যায়নের নির্দেশকটা আপনারা ভালোভাবে পড়ে নেবেন এবং এতে করে আপনাদের সুবিধা হবে উত্তর করতে তো চলুন আমরা পরবর্তী দেওয়া হয়েছে যেটি হলো গার্হস্থ্য বিজ্ঞান দেওয়া হয়েছে ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট হলো দুই নম্বর অ্যাসাইনমেন্ট অর্থাৎ এটি দ্বিতীয় অ্যাসাইনমেন্ট এখানে যে অধ্যায় থেকে দেওয়া হয়েছে সেটি হলো চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় একাদশ অধ্যায় এবং চতুর্দশ অধ্যায় থেকে দেওয়া হয়েছে তো এই অধ্যায় থেকে আপনাদের এই প্রশ্ন চারটি করতে হবে চতুর্থ অধ্যায় থেকে এক নম্বর পঞ্চম অধ্যায় থেকে দুই নম্বর একাদশ অধ্যায় থেকে তিন নম্বর এবং চতুর্দশ অধ্যায় থেকে চার নম্বর প্রশ্নটি করতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের পাশে দেখতেই পাচ্ছেন যে মূল্যায়নের নির্দেশক দেওয়া হয়েছে এক নম্বর প্রশ্নটির মূল্যায়নের মূল্যায়নের যে নির্দেশক সেটিগুলো আপনার অবশ্যই পরে নেবেন দুই নম্বর এবং তিন নম্বরটি এবং চার নম্বরটির প্রশ্ন যে মূল্যায়নের নির্দেশক সেগুলো করে নেবেন এতে করে আপনাদের প্রশ্নের উত্তর করতে সুবিধা হবে